বাস দিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরি, তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ মাথাভাঙার দীপু বর্মনের। বাস দিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরি করে সেটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মাথাভাঙার দীপু। মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কাঁচাখাওয়া এলাকার বাস শিল্পী দীপু বর্মন দীর্ঘ 17 বছর ধরে বাসের তৈরি বাইক, দেবদেবীর প্রতিকৃতি, সাইকেল সহ বিভিন্ন রকমের হস্তশিল্প তৈরি করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তৈরি করে তাক লাগিয়ে দিলেন সকলকে। মাথাভাঙার দীপু নিজের হাতে বাঁশের তৈরি করা মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিতে চান মুখ্যমন্ত্রীর হাতে। 18 বছর ধরে বাঁশ দিয়ে বিভিন্ন রকম সামগ্রী তৈরি করেছেন দীপু বর্মন, কিন্তু আজ পর্যন্ত যোগ্য সম্মান পাননি তিনি। কোনো শিল্পী ভাতা বা সরকারি সাহায্য না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। শিল্পী দীপু বর্মন বলেন, বাঁশের কাজ মোটামুটি 17 থেকে 18 বছর হয়ে গেল। আমি এতদিন বাঁশের কাজ করতেছি, করার পরে আমার কোনো সরকারি সংস্থা বা সুযোগ সহযোগিতার হাত আমার কেউ বাড়িয়ে দেয় নাই। তার জন্য আমি অনেক কিছু তৈরিও করছি জিনিস, সে জায়গা থেকে আমি বঞ্চিত আছি। তা আমি এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু মুখ্যমন্ত্রীর আমি মনে মনে ডিসিশন নিছি, বললাম না আমি এতগুলো বাসের কাজ করলাম, তারপরেও আমি কাজ সাকসেস করতে পারলাম না। তো এখন দেখি মাথায় আমার হট করে একটা মানে বুদ্ধি আসলো, সেই বুদ্ধিটা করে আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু আমি বাসের কাজ এতদিন থেকে যাবো, তো 18 বছর থেকেই করলাম, যেহেতু আমি সাকসেস হতে পারলাম না, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়ে আমি ঠিক করলাম, মনোনীত করে আমি মুখ্যমন্ত্রীর ছবি এটা আমি তৈরি করলাম, যে 2021 যে ছবিটা আছে এক সাইড, ওই সাইটের ছবি দেখে আমরা এই যে বাস মুখ্যমন্ত্রীর ছবি আমি তৈরি করছি। মানে এই বাসের যে এটা কি সম্পূর্ণটা বাসের তৈরি? টোটালটাই বাসের। তো এই যে ছবিটা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, এটা দিয়ে কি হবে? এটা আমি মুখ্যমন্ত্রীকে আমি গিফট দিতে চাচ্ছি, বা আমি যদি তার যদি আমি যে কোনো জনসভায় বা যে কোনো জায়গায় যদি আমি ওদের আমি ঠিক না পাই, তাহলে ওদের হাতে আমি সাথে হাতে হাত মিলিয়ে আমি গিফট ওকে আমি অর্পণ করব। এই জিনিসটা উপহার দিবেন তো? আচ্ছা, এতদিনে আপনারা কি কি আপনি কি কি তৈরি করছেন? আমি তো তৈরি করছি দুইটা, একটা পালসার বাইক, একটা হচ্ছে বক্সার, একটা সাইকেল, তারপরে একটা তোমার কাপড় সেলাই মেশিন, একটা পাম্পসেট, মণ্ডপ, রাধা কৃষ্ণ, তারপরে গৌর নিতাই, তারপরে এবারে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, মানে বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের ইত্যাদি তৈরি করা আছে। মানে সবগুলো হচ্ছে বাঁশের তৈরি? টোটালটাই বাঁশের, কোনো খিল কবজা বা লোহা লস্কর কোনো কিচ্ছু নাই, টোটালটাই বাঁশ, বাঁশ দিয়ে তৈরি, বাঁশ প্লাস শুধু আটা।